বিভিন্ন প্রকার ট্রোলিং এর পর এবার বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেম পরিণত পেল 9 জুলাই অন্তরঙ্গ অনুষ্ঠানেই বাধা পড়লেন রাঙা বইয়ের অভিনেত্রী। নিজের পরিচালক প্রেমিকের গলাতেই মালা দিলেন এই অভিনেত্রী। বহুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল এই বিয়ে নিয়ে। খবর ছিল চলতি বছরেই সেরে ফেলবেন শুভ কাজটা তারা দুজন। এর আগে বহুবার শ্রুতি এবং স্বর্ণেন্দু বলে আসছেন সকলকে, সংসার তারা শুরু করে দিয়েছেন আগেই, শুধু বিয়ের শিলমোহরটা দেওয়া বাকি। অবশেষে গত রবিবার হয়ে গেল রেজিস্ট্রি। শুধু রেজিস্ট্রি নয়, সিঁদুরদান মালাবদলও করলেন সাদা পোশাকে এই অভিনেত্রী এবং পরিচালক। রেজিস্ট্রি ম্যারেজের দিন আসা সাদা রঙের কেকটি, যার উপরে রয়েছে গোলাপ ফুলের সাজ, তার ছবি দিয়ে অভিনেত্রী ইনস্টাগ্রামে লেখেন মিস টু মিসেস। সঙ্গে শ্রুতি ফেসবুক প্রোফাইলের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ম্যারেড দিয়ে দেন। একই সঙ্গে নিজের পদবিতে দাসের সঙ্গে জুড়ে দেন সমাদদার। ভালোবাসায় এর থেকে বড় কি হতে পারে? তবে শ্রুতি আর স্বর্ণেন্দুর বিয়ের কোনো মুহূর্তের পোস্ট না করলে কি হবে? অনলাইনে ভাইরাল বেশ কিছু ছবি, যাতে দেখা গেল রবিবার বউ আর বর সেজেই দুজনে একেবারে প্যাস্টেল কালারের পোশাকে। শ্রুতির শাড়ির রঙের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছিলেন এদিন স্বর্ণেন্দু। শ্রুতির খোপায় জুঁই ফুলের মালা, গলায় মঙ্গলসূত্র, মাথায় বড় মাঙ্গ টিকা, সাজ বেশ সিমসাম, চোখ জুড়িয়ে যাবে যাতে। এক সংবাদ মাধ্যমকে স্বর্ণেন্দু বলেন, এটা আমাদের দুজনের কাছে স্বপ্ন সত্যি হওয়া। অনেকদিন ধরেই আমরা একসঙ্গে রয়েছি আর বুঝতে পারছিলাম এটা বিয়ের আদর্শ সময়। আর শ্রুতি বলেন, আমরা আমাদের রেজিস্ট্রি বিয়েটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম, কেবলমাত্র পরিবারের সদস্য এবং কিছু কাছের বন্ধুরা নিমন্ত্রিত ছিল এই বিয়ের অনুষ্ঠানে। তবে এখন সবাই জেনে গিয়েছে, বিভিন্ন লোকেরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন। ত্রিনয়নী থেকে তাদের প্রেমের পথ চলা শুরু হয়েছিল। দুজনের বয়সের ফারাক রয়েছে অনেক, শ্রুতির গায়ের রং নিয়ে কম কটাক্ষ হয়নি সোশ্যাল মিডিয়াতে। অনলাইনে অনেক ট্রোল করে দাবি করেছিলেন কাজ পাওয়ার জন্য বুড়ো পরিচালকের গলায় মালা দিয়েছেন শ্রুতি। তবে সেই সব কটাক্ষ আলগা করতে পারেননি তার ভালোবাসাকে, বরং সময়ের সঙ্গে তা বেড়েছে দ্বিগুণ। সব পরিস্থিতিতেই শক্ত ধরে রেখেছে হাতটা স্বর্ণেন্দুর এই শ্রুতি। এর আগে বিয়ে প্রসঙ্গে শ্রুতিকে বলতে শোনা গিয়েছিল, আমরা সত্যিই সংসারী জীবনী করছি, সো কল্ড বিয়েটা হয়। আমার শরীর খারাপ থাকলে ও শর্টের ফাঁকে গিয়ে পাতলা ঝোলও রান্না করে দিত আমাকে। আমরা কাজ সামলে একে অপরকে যতটা টেক কেয়ার করা যায় ততটাই করি। আমার বয়সটা যেহেতু ওর থেকে অনেকটা কম, তাই অভিজ্ঞতাও কম। তবে আমাদের সম্পর্কের বিষয়ে আমরা বেশ সচেতন। আমাদের ভালো একটা সম্পর্ক আজ থেকে নতুন করে তৈরি হলো। শ্রুতি এবং স্বর্ণেন্দু, আপনাদের আগামী জীবন অনেক শুভ হোক এবং সুখের হোক, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।